হয়চক ইতিমধ্যে প্রলয়ঙ্করী বানে ইতিমধ্যে রাজ্যের প্রতিটি প্রান্ততে আসলে এক সংহার রূপ ধারণ করেছে আর কোনো ধরনের ব্যতিক্রম নয় টিয়কো। আর এই মুহূর্তে আমি টিয়কর এজারগুড়ি আর বনায় পথার অঞ্চলত উপস্থিত আছো আর আমার ক্যামেরার সহযোগে দেখাব সামগ্রিক দৃশ্য। এটা আসলে গধূলি নামি অহার সময় এটা আর ইতিমধ্যে হঠাৎ জাজি নদীর যে পানি আসলে বাহি আহিলে বাহি অহার লগে কাল রূপ ধারণ করেছে। আর যদি আমি আমার ক্যামেরায় যিমান দূরলকে ধরব যে এই 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 বৃহত্তর যে পানি দেখিছে পানির সিপারে আসলে ছয় সাতক্ষণকৈ গাঁও ইতিমধ্যে জলমগ্ন হয়ে আছে। ইয়ার যখন রাইজ আসলে রাইজ ইতিমধ্যে তাতে ঘরের মাজত বন্দী হয়ে থাকবল যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত হবে আর সন্ধ্যা নামি অহার লগে লগে অতি ভয়াবহ এক পরিবেশের ফলে আসলে গতি করেছে। কিন্তু এই মুহূর্তলৈকে যোরহাট জেলা প্রশাসনের কোনো বিষয়ববে ইয়াত উপস্থিত নোহাক লৈ আসলে শঙ্কিত হয়েছে এই সকল রাইজ। মই একাংশ লোক আছে আসলে কিছু কথা জানিব বিচারিম কেনেকুয়া ধরনের এই যে পরিবেশ যেহেতু জাজি নদী হঠাৎ বাহি আহিছে কল্পনা করিব নোৱাৰে। ৰাতিপুৱা মই বিদ্যালয় এইখন বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক। মই ৰাতিপুৱা আঠ বাজিবলৈ দহ মিনিট থাকোঁতে বিদ্যালয়ত উপস্থিত হ'লোঁ। তেতিয়া পানী খুব কম আছিল, ঠিক দুঘণ্টামানৰ ভিতৰতে মোৰ বিদ্যালয়খনত দুফুটমান পানী হৈ গ'ল। তাৰপিছত মই ল'ৰা ছোৱালীখিনি বাপেক মাকৰ সহায়ত বুকুচাত বান্ধি মথাৰিলৈ উঠালোঁ আৰু মোৰ বিদ্যালয়ৰ যিবিলাক আৱশ্যকীয় মধ্যাহ্নভোজনৰ সা সামগ্ৰী সেইখিনি দুৰ্যোগ ব্যৱস্থাপনাৰ ৰাইজৰ লগত সহযোগিতা কৰি বিদ্যালয়ৰ আৱশ্যকীয় নথি পত্ৰ নিরাপদ ঠাইলে স্থানান্তর করলো। এতিয়া মোৰ বিদ্যালয়ত প্রায় চারি পাঁচ ফুট পানি আর যেটো পঞ্চায়েতৰ দ্বারা সুইচ গেট বা কালভার্ট বনাইছিলে সেইটো আজি পাঁচ বছর চারি বছর ধরে মুক্ত অবস্থাত থাকিল। এখন গাঁও আসলে প্রায় প্রায় দুখন গাঁও সম্পূর্ণ দুশ ঘর মানুষ জলমগ্ন হয়ে আছে। সেই সকলের সেই গাঁৱত বাস করা মানুষসকলের বহুত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, অসুখীয়া মানুষ আছে, ছাত্র ছাত্রী আছে, সেইখিনি এটা পানির মাজত আবদ্ধ হয়েছে। তেখেতলোকক দুই এজনে নাওরে উদ্ধার করেছে আর কিছু সংখ্যক এতিয়াও বর্তমান ঘরতে আছে। আর এতিয়া যেটো আন্ধার হয়ে আহিছে পরিবেশ অতি বিপদজনক হয়ে আহিছে। ইয়াত উদ্ধারকারী সরকারের কোনো মানুষ বর্তমান গাঁওবুড়া এজন আহিছিল যদিও আমি তেখেতৰ আমি কোনো সহায় নাপালো। আর রাজচক্রের তিনিজন সরকারি মণ্ডল ইয়াত উপস্থিত হয়েছিল, তেখেতলোকও চাইপা গুছি গৈছে। নিশ্চিতভাবে আসলে এই মুহূর্তে আর একটা অতি অতি ভয়ঙ্কর খবর আমি দিব বিচারিছো যে এই বর্তমান যত উপস্থিত আছে এই যে জাজি নদীর মথাউরি আর এই জাজি নদী মথাউরি বিভিন্ন প্রান্ত ইতিমধ্যে কিন্তু হঠাৎ বুড়াই পেলাইছে আর পানি ইতিমধ্যে বাগরার লগে লগে ইয়ার যখন স্থানীয় রাইজের মাজত আসলে শঙ্কিত হয়েছে। বহু লোকের ঘর এই মুহূর্তে পানি সোমাইছে। কি কব আসলে আসুন নেতৃত্ব এই মুহূর্তে আহিছে যে আপনাদের ইয়াত পরিদর্শন করবলে আহিলে কি পালে আসলে সামগ্রিক পরিবেশ অতি ভয়ঙ্কর। কিন্তু যিটো অৱস্থাত আমি দেখা পালোঁ এইটো খুব দুৰ্ভাগ্যজনক বিষয় কথা। ইতিমধ্যে মন্ত্ৰীগৰাকীয়ে যে মথাউৰিতে হওক বা অন্যান্য বানপীড়িত অঞ্চলৰ ৰাইজক বা কোনো অসুবিধা নহয় বুলি ঘোষণা কৰি আছে, কিন্তু সেই ঘোষণা কিন্তু কোনো মূল্য নাই বুলি আমি অভিযোগ কৰিছোঁ। 24 ঘণ্টা অতিক্ৰম কৰাৰ পাছত ইয়াত আচলতে জিলা প্ৰশাসনৰ কোনো এজন বিষয়া কৰ্মচাৰী উপস্থিত হোৱা নাই। আজিৰ তাৰিখত তেওঁলোকৰ ৰাতিপুৱাৰ পৰা মথাউৰিত বাস কৰি থাকিবলগীয়া হ'ল। তেওঁলোকে খোৱাৰ কি ব্যৱস্থা সেই ব্যৱস্থা কৰিব নাই, এখন তিৰপাল দিব নোৱাৰা এটা পৰিৱেশ ৰচনা হৈছে। সেইকাৰণে মাননীয় যোৰহাটৰ জিলা উপায়ুক্ত মহোদয়ক নিজাবিজাই তদন্ত কৰি প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিলোঁ। আৰু সমান্তৰালকৈ যদি এই বানপানীত জাজি নদীৰ এই বানপানীৰ ফলত যদি উদ্ধাৰ কাৰ্য চলাই থাকোঁতে স্থানীয় ৰাইজে উদ্ধাৰ কিবা ঘটনা সংঘটিত হ'বলগীয়া হয়, টুলুঙা নাৱে ৰাইজক অনা নিয়া কৰি থকা আমি পৰিলক্ষিত হৈছে। যদি কিবা ঘটনা সংঘটিত হ'বলৈ কিন্তু সম্পূৰ্ণ যোৰহাটৰ জিলা প্ৰশাসন যে জগৰীয়া হ'ব এইটো নিশ্চিত কথা। নিশ্চিতভাৱে অতি ভয়ংকৰ আৰু অতি উদ্বেগজনক খবৰ, যিহেতু সিটো পাৰে আচলতে যি পাঁচ ছখনকৈ গাঁও ইতিমধ্যে জলমগ্ন হৈ আছে আৰু তাৰপৰা যিসকল ৰাইজ উদ্ধাৰ কৰাৰ কোনো ধৰণৰ উপায় নাই, এখন মাত্ৰ টুলুঙা নাৱত পাৰা পাৰ কৰিছে এইসকল ৰাইজক। কিন্তু এই মুহূৰ্তলৈকে স্থানীয় যি প্ৰশাসন বিশেষকৈ যোৰহাট জিলা প্ৰশাসনৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা এই মুহূৰ্তত ইয়াত গ্ৰহণ নকৰাটোৱে অতি তাৎপৰ্য বহন কৰিছে। যিহেতু এইকাৰণে কৈছোঁ যে সন্ধিয়া নামি অহাৰ লগে লগে গধূলি নামি অহাৰ লগে লগে এই অঞ্চলবোৰলৈ যে আৰু ভয়াৱহতা যে নামি আহিব, কিয়নো জাজি নদীয়ে আচলতে যি পানী বাঢ়ি আহিছে বাঢ়াৰ কিন্তু সুত এই মুহূৰ্তটো কিন্তু যথেষ্ট তীব্ৰগতিত বাঢ়ি আছে আৰু তাৰ বাবে আচলতে শংকিত এই মুহূৰ্তত এইসকল ৰাইজ। আৰু এই মুহূৰ্তত আমি যোৰহাট জিলা প্ৰশাসনক এইসমূহ ছবি দেখাইছোঁ আৰু দেখাইছোঁ ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্রীজনক। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।